খাবার দেবে, পয়সা দেবে, চাল দেবে, তাই মা বলে বলে দাদা দেবে, নিজেদের ভালোভাবে খেলা দেখিয়ে দেবো, ভালোভাবে খেলা দেখিয়ে দে। শুধু খেলাতে তাহলে চলবে নাই, আমাদের পেট আছে রে, তাই দু চারটা মাদুল বিক্রি করতে হবে বাবা। এখানে চুপচাপ বসে থাক, চানুচি করবি না, কোনো চানুচি করবি না, দেখি আমি দু চারটা মাদুল বিক্রি করতে পারা যায় কিনা। হ এই মহাবনের উপর ছেড়ে বাবা, আমি বহুদিন পরে গ্রাম আসেছিল, কারো যদি মাদুলের উপরে এদের থাকে তোমরা মাদুলে নিতে পারো বাবা, আমার কাছে অনেক কিছু মাদুলে পাবে, যেমন কারো বাচ্চা যদি ভারী কাজে হয়, কারো বাচ্চা যদি বিছানায় প্রস্তাব করে, কারো বউ মা যদি নলকূপে কুয়া সালে বাদের কাছে জল খেতে আর ঘরে এসে কাঁদা ঢাকা নিয়ে ঘুমায় বলে কেটার ডাল লেগে গেছে, আমার কাছে আরো মাদুলি পাবে না, আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাবো বাবা, আমার মাদুলি যে মা বোন ধারণ করবে, যদি ডাইনের সাথে ঘুমায় থাকে তো ডাল লেগে বলবে। হ্যাঁ আরেকটা আমার কাছে বিশেষ করে মাদুলি পাবে গো, যে মাদুলিটাই সারা ভারতবর্ষে কারো কাছে পাবে নাই, সেই মাদুলিকে যে মা বোন ধারণ করবি রে বাবারা, আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাব, সে মা বোন বিধবা হতে পারে কিন্তু রাড় হবে না। আমি এরকম একটা মাদুলি নিয়ে আসি গো, লঙ্কার রাজা রাবণের বহু মঞ্জুদরীকে ভালো করে জানে নিব বাবা, যদিও বিধবা হয়েছিল তো রাড় হয়ে যায়। হ্যাঁ আমি যদি তোর সালি এই বলি এত লোকের মাঝে আমাকে আত্মা ধরে টানে হরণতে এগিয়ে যাচ্ছি রে, এত লোকের মাঝে আমাকে অপমান করলি, বলি আমি তোর সঙ্গে নাই দেখবো আমি চললি। যদি আমার কোনো ভুল হলো আমি কানে ধরে ক্ষমা চাইছি, এরে মানে হয়ে তোমার কানিকা ধরছি রে, বলি আমি তোর সঙ্গে নাই থাকবো আমি চললি। শুনে তুই যখন থাকবি সে যাবি সেই
তখন আমি তোকে মানাও করব না। যখন যাবি সে তখন যা, তখন যাবার আগে আমার একটা কথা শুনে যা। আরে যাবিস তো যা, আমি করব না ইবাদত, তোর আমার খবরে বাড়ি হয়ে যা। আরে যাবিস তো যা, আমি করব না ইবাদত, তুই কেমন মানুষ মোটি আছে রে দাদা, তোর জীবন লিগো। আরে যাবিস তো যা, আমি করব না ইবাদত, তুই কেমন জিনিস মোটি আছে রে দাদা, কিন্তু যাবার আগে আমার একটা কাজ করে আমরা বুড়া বুড়ি বহু কষ্ট করে আনিব, ভুলবো না দেখে।
তোর এই খেলাটায় সন্তুষ্ট হয়ে না ভাই গো, ঠিক আছে বাবু তোকে ভালো করে খেলাটা দেখা দেখি হলিয়ায় ভাই কাকুরে আর জানাই ভাই তো কি খাবি রে ভালকা বলিয়ায় ভালকা রে মাথা কুড়ে খা